রহিম আসসালামু আলাইকুম মোহাজ ব্লকে স্বাগত জানিয়ে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর শুরু থেকে সবাইকে বলে নিচ্ছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে সবার কাছে অনুরোধ রইল তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নদীর একটা মাছের রেসিপি খুবই মজাদার সাদের এটা যদিও দেখতে একটু ইলিশ ইলিশ লাগে কিন্তু এটা ইলিশ মাছ না ইলিশের ঝাঁটকাও না তো যাই হোক নদীর এটা এটা কী নাম আমি সেটা আসলে জানি না তো আমি আজকে এই মাছটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার সাথে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো মতো এবারে এখানে আমি কিছুটা লবণ দিব যেহেতু নদী সাগরের মাছের লবণটা একটু কম ব্যবহার করতে হয় এগুলো একটু লবণাক্ত থাকে তো লবণটা সেই বুঝে দিতে হবে আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ করে সব মশলা দেবো হাফ চামচ হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়া জিরে গুঁড়া সবগুলো হাফ হাফ করে দেওয়া হয়েছে এখানে আর বাটা মশলার ভিতরে আদাটা ব্যবহার করব না এই মাসে আদাটা যায় না ভালো লাগে না খেতে এখানে হাফ চামচ আমি রসুন বাটা দেবো রসুন বাটাটা দিয়ে এটাকে ভালো করে একটু হাত দিয়ে ডোলে ডোলে মাখাতে হবে কেননা এইখানে আমি রেস্টে রাখবো না হাত দিয়ে মশলাটা ভালো করে একটু মেখে নেব যাতে করে মাছের সম্পূর্ণ অংশে লবণ মশলাপাতি ভালো মতো একটু ঢুকে যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এখন মাখাবো তো আপনারা কে কে এই মাছটার নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনুরোধ রইলে একবার হলো এভাবে ট্রাই করবেন বাসায় রেসিপিটা ইনশাল্লাহ ভালো লাগবে তো আমি মাছটাকে এভাবে মেখে নিলাম ভালো মতো আর অবশ্যই এটা কিন্তু সরিষার তলে করতে হবে তাহলে ইলিশের একটা ভাব আসবে আবার বলছি এটা কিন্তু ঝাটকা না ইলিশের ঝাটকা না ইলিশ মাছও না এটা নদীর একটা মাছ অনেকে কিন্তু এটাকে ঝাটকা হিসেবে বলে এটাতে কিন্তু ইলিশের কোনো গন্ধই নেই যারা খেয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন তো এখন আমি আগে থেকে চুলায় সরিষার তেল দিয়ে রাখলাম কড়াইতে আগে থেকে সরিষার তেলটা গরম করে রাখছে এখন একে একে মাছগুলা দিয়ে দিব প্রথমে আমি হাই হিট একটু রাখবো এক মিনিটের মতো পরে আস্তে করে চুলাটা দিয়ে মাছগুলোকে ভালো মতো একদম শক্ত শক্ত কড়া করে ভেজে নেব এই যে দেখতে পাচ্ছেন সবগুলো মাছ দিয়ে দিলাম তো এখন এই যে এই কালার করে নেব এক পাশ হয়ে গেছে আর এক পাশটা আমি উলটিয়ে নেব এভাবে সম্পূর্ণ মাছগুলাকে এভাবে আমি উলটিয়ে পালটিয়ে প্রায় সাত আট মিনিট পর্যন্ত রেখে ভালো করে ভেজে নেব যাতে করে মাছগুলো ভালো করে ভাজা হয় যেহেতু এখানেই আমার ফাইনালি রান্না আর কোনো আমি রান্না করব না সেই জন্য আস্তে আস্তে আগুনটা দিয়ে ভালো মতো এভাবে আমি ভেজে সবগুলো মাছ তুলে নেবো আবারও বলছি যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। তো আমার মাছগুলো হয়ে গেছে একদম ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছ সম্পন্ন মাছগুলো তুলে নেব একে একে মাছ তোলা হয়ে গেছে এবার একই কড়াইতে আমি আর একটু সামান্য তেল দিয়ে নিব তো তেলটা দিয়ে এই তেলের মধ্যে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে হাই হিটে এই পেঁয়াজটাকে আমি একদম ভালো করে ভাজবো এটাকে একদম লাল করব না একটু নরম নরম করে ভেজে নেব হালকা ব্রাউন কালার করব। আর সাথে দিয়ে দেবো পেঁয়াজের জন্য শুধু একটু লবণ যেহেতু মাছে আমি সব মশলা দিয়েছি আর লবণটা একটু বুঝে দিতে হবে আবারও বলছি তো লবণটা দিয়ে দিলাম আর আমি আমার স্বাদ মতো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই মাছটা যদি একটু ঝাল ঝাল করে করা হয় তাহলে খুবই ভালো লাগে সেজন্য আমি একটু বেশি ব্যবহার করলাম কাঁচামরিচটা একটু ঝাল ঝাল হবে তো পেঁয়াজটা কাঁচামরিচটা হাই হিটে বাঁচতে হবে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে ভেজে নিলাম একদম মানে লালও হয় নাই আবার স্বাদও থাকে নাই একটু হালকা ব্রাউন হয়েছে আবার পেঁয়াজটা হচ্ছে যে একটু নরম নরমও আছে কাঁচামরিচটাও সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তো এখন আমি এই পেঁয়াজটা হচ্ছে যে তুলে নেব আর কোনো রান্নার এখানে চুলায় আমার আর কোনো কাজ নাই তুলে নিয়ে এই মাছগুলার পাশে দিয়ে দিব একটা একটা মাছ নেবেন একটু পেঁয়াজ নেবেন গরম ভাতের সাথে সে খেতে লাগবে তো আপনারা আবারও বলছি একবার হলো একটু খেয়ে দেখবেন রেসিপিটা করে দেখবেন কেমন হয়েছে আর কমেন্ট করে জানাবেন তো হয়ে গেল আমার মজাদার স্বাদের একটা রেসিপি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ